আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় আকেল দাঁত ইমপ্যাক্টেড অবস্থায় উঠলে করণীয় সম্পর্কে তো ভিওয়ার্স আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন আক্কেল দাঁত এটি মাড়ির শেষ প্রান্তে ওঠে সাধারণত আঠারো থেকে বিশ বছর বাইশ বছর সময়ের মধ্যেই এই দাঁতটি উঠে থাকে এর পরেও উঠতে দেখা যায় তো এই দাঁত ওঠার সময় অনেকের মাড়ির শেষ প্রান্তে ব্যথা হয় যন্ত্রণা হয় গোড়া ফুলে ওঠে এ ধরনের সমস্যা হয় সব থেকে বড় সমস্যা হয় যেটি সেটি হলো ইম্প্যাক্টেড অবস্থায় থাকলে ভিউয়ার্স এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন কি মূলত ইম্প্যাক্টেড টিথ বলা হয় এটি উইজডম ইমপ্য ইম্প্যাক্টেড তো এই ধরনের দাঁতগুলা সাধারণত বাঁকা হয়ে ওঠে যেমনটি অ্যাঙ্গুলার পজিশনে এই দাঁতটি আপনারা দেখতে পাচ্ছেন আর এমন পজিশনে যে দাঁতগুলা থেকে থাকে সেগুলা ধীরে ধীরে পাশের দাঁতটিকেও নষ্ট করে দিতে থাকে যেমনটি এখানে যে দাঁতটি আপনারা দেখতে পাচ্ছেন এটি দাঁতের একটি এক্স তো এটি অ্যাঙ্গুলার ইম্প্যাক্টেড একটি টিথ তো এই দাঁতের জন্য দেখতে পাচ্ছেন যে পাশের যে দাঁতটি রয়েছে এটি পালপাইটিসে আক্রান্ত হয়ে গেছে অর্থাৎ দাঁতের এই দাঁতটির জন্য এই দাঁতটি কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে গেছে সেই সঙ্গে দাঁতের শিকড়ের গোড়ায়ও কিন্তু ইনফেকশন শুরু হয়ে গেছে তো যদি এমন পজিশন থাকে ইম্প্যাক্টেড দাঁতের অবস্থা দাঁত যার রয়েছে যদি পজিশনটি এমন হয় অবশ্যই দাঁতটি যত দ্রুত সম্ভব তুলে নিতে হবে নয়তো আপনার পাশের দাঁতটিও এভাবে ক্ষতি করতে থাকবে এছাড়া আকেল দাঁত ওঠার সময় বেশ জটিলতা দেখা যায় যেমন এখানে যে ছবিটি দেখতে পাচ্ছেন দাঁতের উপরে মাংসপিণ্ড চলে আসছে এ ধরনের অনেক সময় হয়ে থাকে দাঁতটি পুরোপুরি উঠে গেলে এ ধরনের ফোলা এমনিতেই ভালো হয়ে যায় অথবা যদি হালকা ব্যথা থাকে দাঁতটি সোজাসুজি উঠে থাকে উঠতে থাকে সেক্ষেত্রে সামান্য ব্যথা থাকলে গরম পানির সঙ্গে লবণ মিশ্রিত করে কুলকুচি করলে ব্যথা কমে যায় এরপরেও যদি এ ধরনের মাংসপিণ্ড বাড়তে থাকে তাহলে ডাক্তারগণ অনেক সময় এ ধরনের দাঁতের যে অংশে মাংস বৃদ্ধি পায় সেখানে কাটিং করে তা কমিয়ে দিয়ে দাঁতটিকে উঠার সুযোগ করে দিয়ে থাকেন তাতে করে দাঁতটি পুরোপুরিভাবে উঠে যায় মূলত ইম্প্যাক্টেড অবস্থায় যে দাঁতগুলো থাকে এগুলো অবশ্যই এক্স করে দেখে পজিশন দেখে তারপরে ট্রিটমেন্টটি করা উচিত তো ভিউয়ার্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আলাইকুম